আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস নেটওয়ার্কে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদিকে দেখা যেতে পারে মোহাম্মদ আশরাফুলকে বিস্তারিত জানতে দর্শক আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য যেই স্কোয়াডটি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে রয়েছে বিশাল চমক এই দল থেকে বাদ পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদ সহ চারজন এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি এবং পেসার হাসান মাহমুদ পাকিস্তান সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আলামিন হোসেন সৌম্য সরকার এবং রুবেল হোসেন কোয়াডে ফিরেছেন মুশফিকুর রহিম এই দলে সবচেয়ে বড় চমক তাসকিন আহমেদ মেহেদি হাসান মিরাজ আর এই তিনজনই ডাক পেয়েছেন জিম্বাবুয়ের সিরিজে আড়াই বছর পর দলে ডাক পেয়েছেন তাসকিন দুই সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচে স্ট্রুমে টেস্টে শেষবার খেলাছিলেন এই ডান হাতি পেসার দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার খবর পেয়ে তাসকিন বলেছেন খুব ভালো লাগছে দোয়া করবেন খুব শান্তির বিষয় এটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য বাংলাদেশ দলের সুযোগ পাওয়াটা দর্শক এদিকে দেখুন বাংলাদেশ ক্রিকেটের অনেক অর্জন কিন্তু মোহাম্মদ আশাফুলের ব্যাটে এই ব্যাপারে সন্দেহ নেই তা অস্বীকার করতে পারেন কেবল স্মৃতিক্রম আর অক কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার বলা হয়ে থাকে তাকেই যদিও মোহাম্মদ আশরাফুল আর মাশরাফি একসময় খেলা শুরু করেছেন কিন্তু ফিক্সিং কালেঙ্কারি দেয় আশরাফুল তার ক্রিকেট ক্যারিয়ারে অভিশপ্ত হয়েছেন কিন্তু আশার বাণী হচ্ছে এবারের বিসিএল এ তিনি দারুণ পারফরম্যান্স করেছেন কেন করবেন না কারণ তিনি দিনে কেজি ওজন কমিয়ে করেছেন ফিট যেন খেলতে পারেন জাতীয় দলে আর বাংলাদেশ টেস্ট ক্রিকেটের এখন যে অবস্থা এই অবস্থায় মোহাম্মদ আশরাফুলের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের দরকার আছে এমনটা জানাচ্ছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান দশক আপনি যদি ইমরান খানের সাথে একমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন এদিকে দেখুন আশাফুলকে নিয়ে এত কথা বলার মানে হচ্ছে আমরা কিছু আশাবাদী মানুষ যারা এই এদেশের ক্রিকেটের বরপুত্র আশাফুলের ব্যাটিং আবারও দেখতে চাই তারা বলছি আশাফুলের মতো প্রতিভাবান ক্রিকেটাররা হারিয়ে যেতে পারেন না বর্তমান বাংলাদেশ টেস্ট ক্রিকেটের যে অবস্থা সেই অবস্থায় আশরাফুলকে জাতীয় দলে খেলার শেষ একটা সুযোগ চাচ্ছে তার ভক্ত সমর্থকরা এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের যে স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে সেখানে রয়েছেন মমিনুল হক তামিম ইকবাল লিটন দাস সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মোহাম্মদ মিঠুন তাইজুল ইসলাম নাইম হাসান এবাদত হোসেন আবুজাহয়েদ রাহি তাসকিন আহমেদ মেহেদি মিরাজ মুস্তাফিজ হাসান মাহমুদ এবং ইয়াসির আলী রাব্বি অথবা আশাফুল এই ছিল দর্শক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন